নমস্কার, মুই উকিল উত্তম কুমার বর্মন। আজকে 23শে ভাদ্র, আজকের এই দিনটিতে বিশিষ্ট আইনজ্ঞ, সমাজ সংস্কার, ছাত্র আন্দোলনের প্রাণপুরুষ, নারী জাগরণের জাদুকাঠি, সুলেখক সুপণ্ডিত ঠাকুর পঞ্চানন বর্মা, আজকের এই দিনটিতে অর্থাৎ 1342-এর 23শে ভাদ্র দেহত্যাগ করেন ঠিকই, কিন্তু এই মানুষটা এলামও অগণিত মানুষের মনত অমর হইয়া আছে। তৎকালীন সময়ত করদ মিত্র রাজ্য কুচবিহার এদত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে নতুন চেতনার বীজ গাড়িয়া নিজের জীবন উৎসর্গ করেন। রাজশাসনে কুচবিহার রাজ্যের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের বহিঃপ্রকাশ না ঘটায় এটেকার মানুষগুলা অন্ধকারে ছিল, রাজনৈতিক আন্দোলন নিষিদ্ধ ছিল, মানুষের সংখ্যা ছিল খুবই কম, ছেলেমেয়েদের মধ্যে অল্প কানেক শিক্ষার ভাবনা থাকলেও লেখাপড়া ও নিজের ঠ্যাঙত নিজের দাঁড়ানোটা প্রায় কিন্তু ভাবনারও বাইরা ছিল। কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মা এন্তন পরিবেশের মধ্য তো কিন্তু জন্মগ্রহণ করিয়া এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি। অতি সাধারণ ঘরত জন্মগ্রহণ করিয়াও মনের দিক থেকে নতুন ভাবনার বার্তা হয়ে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মা বিভিন্ন জায়গায় পড়াশোনা করিয়া পরবর্তী সময় তিনি 1896 খ্রিস্টাব্দে এম এ পাশ করিয়া আসিয়া দেশীয় রাজ্য কুচবিহারের মতো চাকরি পান নাই। আসলে হামড়াগুলা কোনো কোনো সময় চাকরি না পাওয়াটা একটা সমস্যা বলিয়া বা একটা দোষ দিয়া থাকি, কিন্তু মোর মনে হয় এটাও একটা ঈশ্বরের বিধান, কিছু ব্যক্তি নিমিত্ত মাত্র। আসলে তিনি তো রাজবংশী সমাজের নবজীবনের রূপকার হয়ে আসছিল, সামান্য চাকরি করিলে কি আর তার হইবে? সেই জন্যই পরবর্তী সময়ে আইনের বিষয়ে পড়াশোনা করিয়া সাফল্য পায়া রংপুরত ওকালতি স্বাধীন ব্যবসা যোগদান করেন আর সমাজ জাগরণের স্বপ্ন দেখা শুরু করি করে। একটা জাতির মেরুদণ্ড সোজা করিয়া দাঁড়াবার অধিকার আদায়ে তিনি আগে আইসেন। উঁচু জাত নিচু জাত সব ভেদাভেদ ভুলিয়া কালো ছায়া দূরীকরণের সমাজ ব্যবস্থায় অন্যায় অবিচারের বিরুদ্ধে খাড়া হয়া জাতির দুর্বল মনকে সবল করিতে থাকেন। সমাজ সংস্কারের ভাবনা তৈরি হবার পরে দুইটি ঘটনা শ্রদ্ধেয় উপেন্দ্রনাথ বর্মন মহাশয়ের ঠাকুর পঞ্চানন বর্মার জীবন চরিত্র খ্রিস্টা নাম্বার 13 থেকে তোমাগুলা সামনে তুলে ধরিতে চল। রংপুরে কোর্টে প্র্যাকটিসগত অবস্থা একদিন উকিল পঞ্চানন তারাহুড়োতে সতীর্থ উকিল মৈত্রের টোগা বা টুপি পড়িয়া জজকোর্টে মামলা করে গিয়েছিল। তারপরে যখন ভুল ভাবিয়া বুঝির পাইছিল যে টোগাটা বা টুপিটা নিজের নয়, তারপর যখন উকিল সতীর্থকে সেই টোগা দিতে আইছে তখনই কিন্তু উকিল সতীর্থ মৈত্র আই হেড টু টোগা ইউজড বাই আ রাজবংশী বলে রায় সাহেব পঞ্চানন বর্মনকে ছোট জাতি বা নিচু জাতি বলে কিন্তু সম্বোধন করেছিল। এন্তন কথা শুনিয়া রায় সাহেব পঞ্চানন বর্মা সেই দিন যে নিজের মনক দাগ কাটছিল তা কিন্তু কখনো ভোলার মতো ছিল না, এবং তার পরে পরেই এই ঘটনাটির উত্থান বা পত্থন শেষ হইতেই বা না হইতেই তারপরে আর এক নতুন ঘটনার পরিচয়। এই ঘটনাটা হল যে রংপুর নর্মাল স্কুল বোর্ডিংয়ে কয়েকটা রাজবংশী ছাত্র থাকত, আর একদিন একটা ছেলে রান্নাঘরে ঢুকিয়া পাচককে যখন জিজ্ঞাসা করছিল যে রান্না হয়েছে কিনা, অমনি দুই তিনটা ছেলে বলিয়া উঠছিল যে ভাত আর তারা খাইবে না। অবশেষে সেই পাক করা বা রান্না করা ভাত কিন্তু গরুপ হয়েছিল, আরো নয়া করে ভাত রান্না করছে। ছেলেরা আসিয়া উকিল পঞ্চানন বর্মাকে এসব জানায়। নিজের জাতির অপমানের তীব্র দহন জ্বালায় উকিল পঞ্চানন ওকালতিতে অর্থ উপার্জনের আশায় জলাঞ্জলি দিয়া নিয়তির নির্দোষ রাজবংশী সমাজকে একতাবদ্ধ করিয়া লুপ্ত গৌরব উদ্ধার প্রকল্পে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছিলেন। আর তারপরে শুরু হয় নিজস্ব জাতির জন্য আন্দোলন। নিজস্ব জাতির মানুষগুলা বাইরার খবর রাখির পায় না বলিয়া ক্ষত্রিয় নামক মাসিক পত্রিকা বাইর করে অর্থনীতিতে শিক্ষা দেওয়া উচিত বলিয়া 1327 সালে ক্ষত্রিয় ব্যাংক প্রতিষ্ঠিত করেন। 1317 সালে শুরু হয় ক্ষত্রিয় আন্দোলন, তা বিস্তার নেয় রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কুচবিহার ও বগুড়ার মতো বিভিন্ন জেলা। তারপর তৎকালীন সময়ত বঙ্গ সমাজের কুচবিহারত সামাজিক ব্যবস্থার সুফলে ও সতীদাহ এবং বিধবা বিবাহ কোনো সমস্যা না থাকলেও আর্তনীয় আর্তনারীর রক্ষার জন্য নারী শিক্ষা বা নারী রক্ষা সমিতি গঠন করেছিল, নারীর সতীত্ব রক্ষার জন্য পরিকল্পনা করেছিলেন, নারীর প্রতি অবহেলা এবং অবলা কথা পায়া দূর ফেলাইয়া দেওয়া শারীরিক ও মানসিক অত্যাচার যা আজিকার দিনে সবচেয়ে বড় সমস্যা, সেই মানুষটা আজই যদি হামলাগুলার মাঝত বাঁচিয়ে থাকিলেন তাহলে সেই দিন ক্ষত্রিয় শক্তির উপর নির্ভর করিয়া
সেদিন যে কথাগুলো নারী জাতির উদ্দেশ্য করিয়া কইছিল। হ্যাঁ, রায় সাহেব পঞ্চানন বর্মা সেই দিন ঘোষণা করেছিল যে ভাই ক্ষত্রিয় জাগো আর ঘুমায়ও না, ওই শোন নারীর আর্তনাদ, দুষ্ট কর্তৃক নিপীড়িকা নারীর আর্তনাদ আকাশ পাতাল মর্তভূমি জলাময় করিয়া তুলিতেছে। আর আপনারা মানুষ, মানুষের মধ্যে ক্ষত্রিয় আপনারা চেষ্টাহীন, ভাই ক্ষত্রিয় চেত ওঠো সকলে এক হও, মাতৃজাতি রক্ষার জন্য সঙ্গবদ্ধ হও, কাজে অগ্রসর হও, বীর নব যুব ওঠো নিদ্রা ছাড়ো লাপাইয়া কাজে পড়ো, বিষয় বাসনা লইয়া ক্ষত্রিয়ের জন্ম নয়, প্রজা পালন করিবার জন্য, ধর্ম রক্ষার জন্য, গোব্রাহ্মণ হিতের জন্য, মা বহিনকে রক্ষা করিবার জন্য ও আনন্দ দিবার জন্য এই ক্ষত্রিয়ের জন্ম। মেয়েদের প্রতি প্রতিবাদের আহ্বান ও তার লেখা ডাংদড়ি মা কবিতার মধ্যে লুকিয়ে আছে। দুষ্টের দমন ও আর্তের সেবা করার কথাও তার কবিতার মধ্যে পাওয়া যায়। নারী জাগরণের এই ভাবনা আগে কাউকে ভাবতে দেখিনি, এরকমই ভাবনা মনীষী রায় সাহেব পঞ্চাননের ভাবনা এক বিরল দৃষ্টান্ত। ক্ষত্রিয়ের ধর্ম কি? হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন্ম ভিন্ন নয়, উলসি থায়া আর্তের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিহ্ন। বিপদ জন্ডাট যতই আইসে ততই উলসের চিহ্ন, আপন বলে বিপদ দয়ায় আর গায়ের ইষ্টায় কে। ক্ষত্রিয় নামটা শক্তি সমুদা হয়, ভগবানও যাক চায় সেই নামের এই দশা দেখিয়া হিয়া ফাটিয়া যায়। মনীষী শুধু ক্ষত্রিয়নের সফলতাকেই থেমে থাকেনি, কৃষক ও শ্রমিকের স্বার্থ রক্ষায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করিয়া শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো ও তপশিলি তালিকাভুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা নেয়। আজিকার দিনত বাস্তব প্রেক্ষাপটত দাঁড়িয়া তোমরাগুলার সামনে রাজবংশী সম্প্রদায়ের বাস্তব কিছু সমস্যা তুলি ধরিবার চান। বর্তমান রাজবংশী সম্প্রদায়ের মানুষের যে মূল সমস্যাগুলি হইল, রাজবংশীদের এক বড় অংশ আজ পুঁজিবাদী শোষণের অমেঘ নিয়মে নিঃস্ব হইতে হইতে সর্বহারা হয়া শ্রমিকে পরিণত হয়েছে। গ্রাম থাকিয়া জমি জায়গা হারিয়া শহরদ আসিয়া শ্রম বিক্রি করিয়া নানাভাবে বাঁচিয়া আছে। কতগুলো জায়গা গ্রাম হয়ে গেছে, বস্তি বসতে পরিণত হয়েছে, একটা অংশ পরিযায়ী শ্রমিকের পরিণত করছে। তাও হয়তো অর্ধেক ছমাস নিজের গ্রামত থাকে আর অর্ধেক ছমাস হয়তো বাইরের থাকে। অন্যান্য সমস্যাগুলো তো আছেই, যেমন বেকারত্ব, কর্মহীনতা, ফসলের দাম না পাওয়া, নারীদের নিরাপত্তার অভাব, নির্যাতন, ধর্ষণ, শিশুশ্রম আরো অনেক, রাজনীতির নাম করিয়া একে অন্যের উপর ঝাঁপিয়া পড়া, মারামারি, এমনকি মিথ্যা কেস দিয়া হয়রানি করা। আজই হয়তো মানসিটা হামড়াগুলার মাঝত নাই। কেমন আছেন আমার উত্তরবঙ্গের রাজবংশী মানসিগুলো? বিগত কয়েক বছর ধরিয়া শিক্ষায় সাহায্য, চাকরি সুযোগ সুবিধা গ্রহণ করিয়া রাজবংশীদের একটা অংশ আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করিলেও তারা কিন্তু আমার পিছিয়ে পড়া রাজবংশীদের মানসিগুলার জন্য উদ্বিগ্ন কিনা সেটাই দেখার বিষয়। মনীষী পঞ্চানন বর্মার চেষ্টায় ১৯৩৩ সালত রাজবংশী জাতির তপশিলী শ্রেণীভুক্ত হওয়ার ফলে আজ যেইটুক উন্নতি হয়েছে তা কিন্তু সম্ভব হয়েছে। হয়তো এই মানসিটা হামড়াগুলার মধ্য যদি আজকে বাঁচি থাকিলে, তাই হাজারো সমস্যার সম্মুখীন এই রাজবংশী সম্প্রদায়ের মানসিগুলার কথা ভাবি না। সর্বশেষ তোমরাগুলার মাঝত একটা কথা কম, আজকে আমরা রাজবংশী জাতির মানসি হইয়া, কুচবিহারের মানসি হইয়া যদি রায় সাহেব পঞ্চানন বর্মাকে আমরা না চিনি, তাহলে হয়তো আমরা কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ির মাটি চিনতে পারব না। নমস্কার ও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।